দুর্দান্ত স্বাদের ডিনার বান। এই বানগুলো এত মজার হয় যা আপনারা নিচে তৈরি না করলে বুঝতেই পারবেন না। দেখিয়ে বোঝা যাচ্ছে এটা কত বেশি লোভনীয়। ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে, এত বেশি মজার। আমি প্রথমে এখানে হালকা কুসুম দুধ নিয়ে নিলাম 1 কাপ, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টিস্পুন পরিমাণ ইস্ট। এখন খুব ভালো করে একটা হ্যান্ড মিক্স দিয়ে মিলিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল আর 1টা ডিম। ডিম দিলে এই বানগুলো অনেক সফট হয়। এখন আমি এখানে ময়দা অ্যাড করব আর ময়দা অ্যাড করে একটা সফট ডো তৈরি করব। আমি প্রথমে 2 কাপ ময়দা এখানে অ্যাড করেছি, যদি লাগে আমি আরও ময়দা এখানে অ্যাড করব। ডোয়ের থিকনেসটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড মিক্স দিয়ে খুব ভালো করে এভাবে এটা মিলিয়ে নিতে হবে। মেলানো হয়ে গেলে যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন হাত দিয়ে এই ডোটাকে ভালো করে মথে নিতে হবে। ডোটা ভালো করে মথলে ডোয়ের যে একটা থিকনেস সেটা খুব সুন্দর আসবে আর বানগুলোও কিন্তু অনেক সুন্দর সফট হবে। হাতে যেন না লেগে যায় সেজন্য অল্প একটু অয়েল লাগিয়ে নিলাম। এখন খুব ভালো করে 6-7 মিনিটের মতো এই ডোটাকে মথে নেব। মথে নিতে নিতে যখন এরকম একটা থিকনেসে চলে আসবে তখন এটাকে আমি আবারও 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিটের মধ্যেই কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। এমন একটা থিকনেস হবে আমরা রুটি পরোটা বানানোর জন্য যেমন ডো তৈরি করি ঠিক ওরকম একটা ডো হবে। উপরের অংশটা বাতাসে যেন ড্রাই না হয়ে যায় সেজন্য কিন্তু আমি একটু অয়েল এভাবে করে লাগিয়ে দিলাম আর এই অয়েলটা দিলে উপরের অংশটা কিন্তু সফট থাকবে। এখন ঢেকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 20 মিনিটের মধ্যে এটা ফুলে ডাবল হয়ে গেছে, দেখুন ভিতরের যে বাতাস সেটা বের করে দিচ্ছি। আর আমি বানগুলো যেহেতু একটু ছোটো ছোটো করে বানাবো তো সেই আকারে আমি এখান থেকে ছোটো ছোটো করে বলের মতো হাতে নিয়ে নিচ্ছি। নিয়ে হাত দিয়ে এভাবে ডোলে ডোলে ছোটো ছোটো বল আকারে বানিয়ে নিচ্ছি। আপনারা হয়তো এই জিনিসটা দেখেই বুঝে নেবেন, এটা আসলে বলে দেওয়ার কিছু নেই। এই বলগুলো যতটা সুন্দর হবে আপনার ব্রেডগুলোও কিন্তু ততটা সুন্দর হবে। এমন যেন না হয় একটা খুব বেশি বড়, একটা খুব ছোট, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, খেতে ভালো লাগবে। কিন্তু সবগুলো আমি চাচ্ছি একই সাইজের হোক, তাই আমি হাত দিয়ে একটু সুন্দর করে মেপে মেপেই মানে সবগুলোকে ঠিক এই সাইজটা করে নেব। আর এদিক থেকে চুলায় একটি প্যান বসিয়ে তেল আমি গরম করার জন্য চুলার আঁচটা কমিয়ে রেখে দিয়েছি। আমার সবগুলো বল বানানো হয়ে গিয়েছে। এখন একটা ডিম বাটিতে ভেঙে নিলাম আর কুসুমটা আলাদা করে নিচ্ছি। আমার কুসুমটাই কাজে লাগবে আর সাদা অংশটা পরে ভেজে খেয়ে নেব। আমি যে বলগুলো বানিয়ে নিয়েছি সেগুলো সবগুলো উল্টে দিলাম এখন, কারণ উল্টা পাশটা একটু অ্যাব্রোথ্যাব্রো, সেই অ্যাব্রোথ্যাব্রো সাইডটাতেই আমি ডিমটাকে এভাবে ব্রাশ করে নিচ্ছি। ডিম বললে ভুল হবে, ডিমের কুসুম, সাদা অংশটা যেন না পড়ে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি সাদা অংশটা বেশি পড়ে তাহলে যখন আমরা এই বানগুলো ভাজতে যাব তখন কিন্তু তেলের মধ্যে অনেক বেশি বাবল উঠে ভরে যাবে, আমাদের বলগুলো কেমন ভাজা হলো সেটা দেখতে পারবো না। তো চেষ্টা করবেন শুধু কুসুমটা এভাবে ব্রাশ করে উপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। বাসায় সাদা তেল না থাকলে স্কিপ করতে পারেন, তবে আমার বাসায় ছিল আর সাদা তেলটা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখন আমি সবগুলোর মধ্যেই সাদা তেলটা এভাবে ছিটিয়ে দিলাম আর তেলটা গরম করে মানে চুলার আঁচটা লো হিটে রেখেছিলাম। চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না, চুলার আঁচ বাড়িয়ে দিলে উপর থেকে বানগুলোর কালার চলে আসবে, ভিতর থেকে সুন্দরভাবে কোক হবে না, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। চুলার আঁচটা লো হিটে রেখে আমি 2 মিনিটের মতো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এখন দেখুন চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে আছে আর এভাবে করেই কিন্তু এটাকে 2 মিনিট ভালো করে এপাশ ওপাশ করে ভাজতে হবে। এই সময়টাতে প্রত্যেকটা বান ফুলে ডাবল হয়ে যাবে, দেখুন বানগুলো কিন্তু ফুলতে শুরু করেছে, তাই না? আর দেখেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এমন মজার একটা রেসিপি যদি ঘরে অল্প সময় তৈরি করা যায় অল্প উপকরণে তাহলে কেমন হয় বলুন। এই বানগুলো খালি খালিও কিন্তু চায়ের সঙ্গে বা ভেজিটেবলের সঙ্গে খেতে দারুণ লাগে, যে যেভাবে খেতে চান। আজকে আমি বাচ্চারা এবং বড়রাও যেন খেতে পারে 2টা প্রসেসই আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার পেজ থেকে দেখছেন
আমার পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন। আমার বানগুলো কিন্তু মাশাল্লাহ সুন্দরভাবে একটা কালার চলে আসছে, আর অল্প আছে আমি বানগুলোকে এই পর্যন্ত ভেজে নিয়েছি। এখন বানগুলো নামিয়ে নেওয়ার পালা, উল্টে পাল্টে দিতে হবে একটু পরপর, যাতে কোনো পাশ খুব বেশি গাঢ় হয়ে না যায় আর কোনো পাশ সাদা না থাকে। এরকম চুলার আঁচটা লো হিটে রেখে আমি প্রায় 4 মিনিটের মতো বানগুলোকে ভেজে নিচ্ছি, আর 4 মিনিটের মধ্যে কিন্তু পারফেক্টভাবে এটা ভাজা হয়ে গেল। এই তো এখন নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। এভাবে করেই আমি 2টা বেজে সবগুলো বান ভেজে নেব। এই বানগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো বানই ভেজে নিয়েছি। আর এই বানগুলো টেবিলের উপর আপনারা 2 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, কোনোভাবেই নষ্ট হবে না। দেখুন ভিতরের থিকনেসটা কতটা সফট, একদম তুলতুলে। এটা কিন্তু দুধ চায়ের সঙ্গেও আপনারা খেতে পারবেন, বা খালি খালি খেতে পারবেন, ডিম ভাজার সঙ্গেও খেতে পারবেন। তবে এখন আমি যে প্রসেসটা দেখিয়ে দেব, এইভাবে করে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, বা বাসায় কোনো মেহমান আসলে, ছোটোখাটো বার্থডে পার্টি হলে তখন এইভাবে অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। আর এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি নিউটেলা, বাসায় যে বাচ্চারা চকলেটটা খায় রুটির সঙ্গে সেটাই ভাবে দিয়ে দিচ্ছি। আমি একটা পাইপিং ব্যাগে ভরে এভাবে নিউটেলাটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটার বা বাটার ক্রিমটাও এখানে দিতে পারেন, এতে করেও কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগে। জ্যাম জেলিও দিতে পারেন। দেখুন 2টা প্রসেসেই কিন্তু আপনারা এটা খেতে পারেন, আর এটা খেতে অসম্ভব ভালো লাগে। তা আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলেই কষ্ট করে আমার এই রেসিপি তৈরি করা সার্থক। আর দেখুন আমি এটা এভাবে মুখটা লাগিয়ে দেওয়ার পর কতটা লোভনীয় লাগছে, মাশাল্লাহ। এটা দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি, তাই না? এভাবে করে বাসায় তৈরি করবেন, ছোটো বড়ো সবাইকে খেতে দেবেন, আর সবাই খেয়ে কিন্তু আপনার জন্য অনেক অনেক দোয়া করবে। আর যারা নতুন আপনার রেসিপি ট্রাই করবে তারা কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে। আর আমার রেসিপি কেমন হলো কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না। একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন।